কেমনে মরছে কইতে পারো না? কটার সময় ঘটনাটা? সকালে কই ভাবা গেছে? নাম কি ও? নাম মনীষ দেবলে। বাড়ি কোন জায়গা? আমরা বাড়ির দুইটা বাড়ি পড়ি। কি করতাম? একটু আমি তো করতাম ওই কি বলতে কালকা সকালে 8টার দিকে বাড়িতে হয়েছে। সকালে কাল সকালে 8টার দিকে বাড়িছে বাড়ির থেকে। তো এই অনেক সময় মানে প্রায় সময় 8টার দিকে বাইরে, এই বাইরে অনেক সময় আয়া করে বাড়িতে। তো এই সন্ধ্যা অব্দি আইসে না। তো এই আমি থাকি না এনে বাড়িতে। তো আমি আওয়ার পরে রাত্র 10টার দিকে আইসি, আওয়ার পরে দেরি হয়ে আইসে না। তো এই গার্জের লোক এসে চলাফেরা করে, তো তারা কল করছে দু একজনরে, তারা কেউই কল রিসিভ করছে না। তো এরপরে বাড়িতে গেছি, যে যে লোকটাকে কল করছি এই লোকটাকে বাড়িতে গেছি। তো বাড়িতে গেছি বলে দিয়া যে লোকটা করেছে লোকে বলে সকালে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সকালে সকালে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা লোকের লোকে দেওয়া হয়েছে বলে, মানে আরেকটা লোকের লোকে দেখছি বিশুকুড়িয়া হাজারবাড়িতে গেছি, এর নাম হল সুধীর দেব। তো এরপরে আবার আয়া আমি শুনে আইলাম আমার বাড়িতে, আবার আয়া তারা ওই বিশুদার লোকে দেওয়া হচ্ছে। এই বিশুদা কইল তারা গেছে নন্দনগর পুরাবাড়ি। তো নন্দনগর থেকে বলে তারা সকাল 11টার দিকে বলে বাইরে বলে আইন না, মানে সমনীতে নামাইতে গেছে ইন্দ্রনগর সমনী। এরপরে বলে জারজামনি গেছে, কিন্তু ইন্দ্রনগর সমনীতে নামার পরে কিন্তু হেরা কিন্তু কেউ কিন্তু দেখছে না। তো আজকে সকালে এরপরে সারা রাত্র আমরা রাত্র 12টা অব্দি খোঁজাখুঁজি করছি, যারা যারা ফোন করার মতো ফোন করছি। আজকে সকালে আমার বোনেও খুঁজে খুঁজতে আইসে, আয় সেটা দেখছে ওই জায়গাটা। সন্দেহ বলতে অনেক হে যার লোকে ক্লোজ আসিল অনেক পাড়ার ওই মনে হইতেছে। কোন ধরনের কি মানে দরবার টরবার আসবে কি ওর সঙ্গে? হ্যাঁ, তো এমন না, একটু ফোনে আসা করে, ফোনে আসা করে সেটা একটু ফেস বেটে বেনে করছে, এরপরে কিছু হয়েছে এমন করে, এমন তো আর কিছু না। আপনাদের বাড়িটা কোন জায়গা? বাড়ি ইন্দ্রনগর স্কুলের সঙ্গে। ওর নামটা কি? মায়ের নাম মনীষ দেব। বয়স কিরকম? বয়স 45।